হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন পাঁচটি অ্যাপ্লিকেশন শেয়ার করবো যার প্রতিটি অ্যাপ্লিকেশনের সাইজ 1 MB থেকেও কম। বড় বড় সাইজের অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা যে কাজগুলো করে থাকেন, একই কাজগুলো আরও ফাস্ট এবং স্মুথলি করতে পারবেন এই অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে। এতে করে আপনার ফোনের র্যাম অনেকটাই ফ্রি থাকবে। সো গাইজ, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্ট। জেটাচ এই অ্যাপ্লিকেশনটি 643 KB-র একটি অ্যাপ্লিকেশন। বেসিক্যালি এটি একটি টাচার অ্যাপ্লিকেশন। এর মাধ্যমে আপনি অনেকগুলো গেস্টচার সেট করতে পারবেন আপনার মোবাইলে। যে গেস্টচারগুলো কাজে লাগিয়ে আপনি আপনার মোবাইলটাকে আরও বেশি কাস্টমাইজ করতে পারবেন এবং আপনার দৈনিক কাজগুলো আরও সহজে করতে পারবেন। গেস্টচারগুলো আপনার পছন্দ অনুযায়ী অথবা আপনার চাহিদা অনুযায়ী আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি যখনই ডাবল ট্যাপ করছি তখনই রিসেন্ট অ্যাপসে চলে যাচ্ছে, আবার যখন লং প্রেস করব তখন স্ক্রিনশট নেবে। এভাবে প্রতিটা গেস্টচার আপনি সুন্দরভাবে সেট করে নিতে পারবেন। অ্যাপ্লিকেশনটি অনেক ছোট কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ আপনি এর মাধ্যমে করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন সোয়াইপ আপ, সোয়াইপ ডাউন, অনেক সুন্দর সুন্দর গেস্টচার দেওয়া আছে। আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন অনেক সহজেই। সাজাম লাইট এই অ্যাপ্লিকেশনটি 703 KB-র একটি অ্যাপ্লিকেশন, অনেক ছোট একটি অ্যাপ্লিকেশন। বেসিক্যালি এই অ্যাপ্লিকেশনটি একটি অনলাইন মিউজিক প্লেয়ার অ্যাপ্লিকেশন। এর মাধ্যমে আপনি সার্চ করে অনলাইনে গানগুলো শুনতে পারবেন। আপনার একটি গান পছন্দ হয়েছে কিন্তু সেই গানটার সম্পর্কে কোনো ইনফরমেশন আপনার জানা নেই, কার গান, কে গেয়েছেন, কী নাম, আপনি কীভাবে সেটা সার্চ করবেন, চিন্তার কোনো কারণ নেই। আপনি যতটুকু গানটি জানেন ততটুকুই এখানে গেয়ে শোনান। এই অ্যাপ্লিকেশনটি সেই গানটার 14 গোষ্ঠীর নাম ঠিকানা নিয়ে আসবে। খুব সহজেই সার্চ করে নিয়ে আসতে পারবেন আপনার সেই পছন্দের গানটি সাজাম লাইট অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। স্মার্টফোন ব্যবহার করবেন আর লাইভ ওয়ালপেপার ইউজ করবেন না, এটা কি হতে পারে? মোটেই না। হেক্স শেডার্স এমন একটি অ্যাপ্লিকেশন, 823 KB-র একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনার লাইভ ওয়ালপেপার ব্যবহার করার শখ পূরণ হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশনটিতে প্রতিটা লাইভ ওয়ালপেপারের ডিটেল দেওয়া আছে, যার ফলে আপনি প্রতিটা লাইভ ওয়ালপেপারের পিক্সেল কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। এর ফলে আপনার মোবাইলের ব্যাটারি সেভ হবে অন্যান্য অ্যাপ্লিকেশন থেকে বেশি। এই অ্যাপ্লিকেশনটিতে অনেকগুলো সেটিংস দেওয়া আছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন খুব ইজিলি। আপনার যদি লাইভ ওয়ালপেপার ব্যবহার করার ইচ্ছা থাকে তাহলে আপনি এই অ্যাপ্লিকেশনটি একবার ট্রাই করে দেখতে পারেন। লকওয়াচ এই অ্যাপ্লিকেশনটি মাত্র 177 KB। বেসিক্যালি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ফোনের লক স্ক্রিন মনিটর করতে পারবেন। ধরুন আপনি কোথাও আপনার ফোনটা ভুলে রেখে আসছেন, সেখানের কেউ একজন আপনার ফোনটিতে বারবার পাসওয়ার্ড অথবা প্যাটার্ন দিয়ে ওপেন করার চেষ্টা করছে। আপনি এখানে একটি ইমেল সেট করে রাখতে পারবেন আর সেই ইমেইলে সেই পাসওয়ার্ড আর প্যাটার্নগুলো শো করবে যে এগুলো দিয়ে সে ওপেন করার ট্রাই করেছিল। আর একটা মজার ব্যাপার হচ্ছে এখানে আপনি লোকেশনে দেখতে পারবেন সে কোন লোকেশন থেকে এই কাজগুলো করেছিল। এছাড়াও অ্যাপ্লিকেশনটার ভিতরে অনেকগুলো সেটিংস দেওয়া আছে, আপনার চাহিদা অনুযায়ী আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। অনেক সুন্দর একটি অ্যাপ্লিকেশন, ট্রাই করে দেখতে পারেন। সর্বশেষ আমরা যে অ্যাপ্লিকেশনটি নিয়ে কথা বলবো, অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ফেস লাইট। 1 MB-র মতো এই অ্যাপ্লিকেশনটির সাইজ। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন, তবে একটি ফেসবুক অ্যাপ্লিকেশন থেকে অনেক বেশি কাস্টমাইজ করতে পারবেন আপনি এই অ্যাপ্লিকেশনটিতে। অনেক সুন্দর সুন্দর থিমস, ডার্ক মুড অ্যানাবেল করতে পারবেন। এই অ্যাপ্লিকেশন থেকেই আপনি কাউকে মেসেজও করতে পারবেন, আপনাকে আলাদা করে মেসেঞ্জার ইনস্টল করতে হবে না। এই অ্যাপ্লিকেশনের প্রতিটা সেটিংস নিয়ে বলতে গেলে একটি 5 মিনিটের ভিডিও তৈরি হয়ে যাবে এই অ্যাপ্লিকেশনের উপর। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার আগে আমি চিন্তাও করিনি 1 MB-র একটি অ্যাপ্লিকেশন থেকে এত সুন্দর সুন্দর কাস্টমাইজ করা পসিবল। আপনার যদি বিশ্বাস না হয় আপনি একবার হলেও অ্যাপ্লিকেশনটি ট্রাই করে দেখতে পারেন। এখান থেকে আপনি অনেক সুন্দর সুন্দর থিমস চেঞ্জ করতে পারবেন, ডার্ক মোড অ্যানাবেল করতে পারবেন, যেগুলো আপনি অফিসিয়ালি ফেসবুক থেকে করতে পারবেন না। আর সবচেয়েতে মজার ব্যাপার হচ্ছে ফেসবুক লাইটের চেয়েও এই অ্যাপ্লিকেশনটি আরও বেশি লাইট, অনেক স্মুথ আর ফাস্ট ইউজ করা যাচ্ছে। সো গাইস, আজকের ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো টেক সম্পর্কিত ভিডিওতে। ততক্ষণ ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।